গুড মর্নিং বন্ধুরা, সুদান গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে ফাইনালি রঙের কাজটা শেষ হলো। এই মাত্র সমস্ত জিনিসপত্র নিয়ে গেল, যা যা রেখে গেছিলেন, ওই যে মই টইগুলো থাকে তো সেগুলো নিয়ে গেল। তো আমি এখন ব্লগটা শুরু করছি। বাবা, একটা বড় কাজ মিটলো। এখন কালকে থেকে, কালকেই শেষ হয়ে গেছে, আজকে জিনিসগুলো সব নিয়ে গেল। এখন আমার হচ্ছে কাজ ঘর গোছানো, পরিষ্কার করা, যা হয় এদিক ওদিক। আর যেহেতু ঘষেছে একটুখানি, তোমার প্রচুর সব জায়গায় দেখবে ডাস্ট, যেখানেই দেখছি সেখানেই ডাস্ট, সমস্ত কিছুই যা পরিষ্কার করতে হচ্ছে। তো কালকেই দুবার মেশিন চালানো হয়ে গেছে। তুতান তুনতাই এখন তুতান তো এখানে লিখতে বসেছে, আর তুনতাইকে বললাম তুই একটু মেলে দিয়ে আস, মেলে দিয়ে আসলো। ও এখন ছাদে মেলে দিয়ে আসতে গেছে। চলো এখন এখান থেকেই দিনটা শুরু করি, সারাদিন কাটাই তোমাদের সাথে। আমার আর তুলতাইয়ের হচ্ছে ব্রেকফাস্ট, আজকে যত শর্টে হবে সেই শর্টেই সারবো সব। ওটস, এইভাবেই তরকারিগুলো ধুলাম, কেননা এই কদিন তো মানে কোনো রকমের রান্নাবান্না করছিলাম। আজকে সব ধুয়ে শুকিয়ে তারপর আবার রাখবো, সব ফ্রেশ একদম। ভেজিটেবলসগুলো নিয়ে এসছে এই সব, তাই এখানে সব ছোটোবেলার পুরনো, ছোটোবেলা না পুরোনো পুরোনো সব জিনিস বাছাবাছি করছে। এটা কি টিফিন বক্স? টিফিন আর দেখা যাচ্ছে না নিচু। হ্যাঁ, স্টিলের নাকি এটা? বাবা, এটা নিজরা জেম্মা দিয়েছে মনে হয়। না, এটা আমি কিনেছিলাম একটা জায়গা থেকে। হ্যাঁ, এইসব নিয়ে বসে দিদা দিয়েছিল, দিদা। তাই এই দেখো এই বোতলগুলো আমি প্রথম মানে বটল আর্ট করেছিলাম, তাই জন্য মা রেখে দিয়েছে। এরপরে আরও করেছি, সেগুলো এখন নেই, কিন্তু এইটা আমার প্রথম, এটা আমার ফেভারিট বটল আর্ট। এই মিডলেটটা, এইটার মধ্যে আমি ভেতরেও অনেক কিছু ঢুকিয়ে দিয়েছিলাম, এগুলো বের করা যাবে না, এখন বোতল ভাঙতে হবে। এটাকেও পেলাম। লাঞ্চ মেনুটা আমাদের একদম সিম্পল, ঢেঁড়স সেদ্ধ, ডিম সেদ্ধ আর ঘি। আলু সেদ্ধ আজকে দিইনি, ওরা কেউ খেতে চায় না, ওই জন্য আমিও নিইনি, শুধু এই সিম্পল মেনু। এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এবার তুনতাই তুতান মানে সব এক্সাম হয়ে গেছে। আর কতদিন ধরে তো এই এক্সাম চলছিল, তারপরে এই বাড়ির কাজ টাজ হচ্ছিল, একদম মানে কি বলবো, ভালো লাগছিল না, তাই এখন একটু বেরোচ্ছি। আমার বর গেছে হচ্ছে দীঘাতেই যেত, তো দীঘাতে হোটেল কোনো পাইনি, হট করে ঠিক হয়েছে। কোনো জায়গায় এখন মন্দারমণি কোনো জায়গায় কোনো হোটেল পাইনি, তাই ওরা গেছে তাজপুর। তাও একজন মানে চেনা একজনের হোটেল ছিল বলে পেয়েছে, সব অফিসের কয়েকজন স্টাফ মিলে গেছে। তো আমি ওদের নিয়ে একটুখানি ঘুরে আসি। আমি বলছিলাম এমনি সামনাসামনি কোথাও যাবো, ও বললো তুতান তুলতাই বললো মা স্প্ল্যান্ডেড যাবো, তাই এখন স্প্ল্যান্ডেড যাচ্ছি। আর দীঘাতে কীরকম মানে এখন তাজপুরে কী চলছে এখন দেখো, কী মজা লাগছে ওদের। এখানে রেডি হচ্ছে আর তুতান, আমরা রেডি হয়ে তারপর তুতানকে রেডি করাই, না তুতান পুরো পাগল করে দেবে। অনেকদিন পর মেট্রোতে যাব। তুতান প্ল্যানেটটা চেনে হচ্ছে ওই স্পাইডারম্যানটাকে দেখলেই ও বুঝে যায় এই প্ল্যানেটে চলে এসেছে। আর এই জায়গাটা না যত আসুক পুরনো হয়,
এটা কি দাম আছে? সুতানের মনের মতো কিছু কেনা হয়নি এই জন্য। শপিং মোটামুটি হয়েছে, এখন সুতান KFC-তে ঢুকবে। আমি বলছি বিরিয়ানি খেয়ে নে, ও KFC-তে KFC বিরিয়ানি খাবে। ভালো, আজকে তো পড়াশোনা হলো না। হ্যাঁ, সব জায়গায় ঘুরে এসে বাড়ির সামনে একটা রেস্টুরেন্টে একটু খেতে বসলাম। ওমর তোমার ব্যথা হয়ে গেছে, ওরা বললো আর কোথাও যাবো না মা, এখানে খাবার অর্ডার দিয়েছি, এখন আসছে। তাহলে সারাদিনটা কেমন গেল বল? ভালো গেছে? হ্যাঁ, খুব ভালো গেল। কেন ভালো? কেন অনেক কিছু কেনাকাটা হলো, তারপর খাওয়া দাওয়াও ভালো হলো। তবে কি একটু রিফ্রেশ হলাম, একটু ঘোরা বেড়ানো হলো, খাওয়া দাওয়া হলো, এই মানে মাঝে মাঝে একটু না হলেও হয় না। আগে মানে রিফ্রেশমেন্ট ডেট। এই মোমোটা দিয়ে গেল, এখন মোমোটাকে খেয়ে নি, খিদে পেয়ে গেছে বড্ড। এই এখন এসছে মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে মাঞ্চুরিয়া। যাওয়ার আগে এখান থেকে শুরু করেছিলাম, আবার এসেও এখান থেকেই মানে আবার শুরু করলাম। তো এই ঘরে ঢুকলাম, এখন ফ্রেশ হই, জিনিসপত্র তো সব ছড়িয়ে ছিটিয়ে গেছি, সেগুলো সব গোছাবো। এখন আজকে তো বাবা নেই, মানে বাড়িতে নেই, এবার একটা ফাঁকা যাতে, একটা ফাঁকা ফাঁকা তো লাগছেই না। সুতান তাই বলছে, বাবা অফিস থেকে এসেই আমাকে বলে আগে সুতান টিভিটা খুলে দে, তালা টালা দিয়ে দিলাম। এই এখন আগে ফ্রেশ হয়ে তারপরে কী কিনলাম সেটা তোমাদের দেখাচ্ছি। এই এত জামা কাপড় আমি আজকে কেচেছি, এই এখন এগুলোকে আমার ভাঁজ করতে হবে। বাড়িতে আসার পর অনেক জামা কাপড় ছিল, মা সেগুলো ভাঁজ করলো, তো মা এখন টায়ার্ড হয়ে গেছে। এমনিও আমি মাকে জোর করে নিয়ে গেছিলাম, মা বললো তুই দেখিয়ে দে, তো আমি দেখাচ্ছি ওখানে মা আর ভাই পেট, মানে আমরাও দেখিনি কিন্তু, এখন আমি এখন দেখাবো আর মা আর ভাই এখন দেখছে। আর বাবা যদি এই ব্লগটা দেখে তাহলে বাবাও দেখতে পারবে কি কি কেনা হয়েছে। ফার্স্টে এইটা বাবার জন্য একটা হাফ প্যান্ট বাড়িতে পরার জন্য। এইটা একটা টি শার্ট, এটাও বাবার, কালারটা খুব সুন্দর লাগছে আমার, ব্রাইট। এইটাও বাবার জন্য। আজকে তো বাবার ভালোই লাভ হয়েছে না দিয়েও। এটা একটা হাফ প্যান্ট বাড়ির জন্য। এবার তুতান, এটা হচ্ছে তুতানের একটা হাফ প্যান্ট, গরমকালে লাগে। আর এটা একটা টি শার্ট তুতানের, আর আমার এবার প্রথমবার আমি কোথাও গিয়ে আংটি কিনিনি। আমি শ্যামবাজার স্প্ল্যানেড যেখানেই যাই আমি সবসময় রিং কিন, সরি কানের দুল কিনি। এ দেখো এবার একটা রিং কিনেছি, এটা আর আমার পরীক্ষা হয়ে গেছে বলে এইটা দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে ফলস নখের উপর নেলারটা আমি করেছি। এইটা আমার টপ, আর একটা পেন্সিল বক্স,
এইটা মা আরেকটা কিনেছে, এটা কি? এটা আমি সেলফে পার্টনার পেপার। আচ্ছা, আর এটা হচ্ছে শেলফে পাতার জন্য যে পেপার গুলো হয় সেগুলো। এইটা হচ্ছে একটা ক্যান্ডেল, এটা একজন হাতে বানিয়েছে, সেল করেছে, মানিয়েছে, খুব সুন্দর দেখতে, ফ্লোটিং ক্যান্ডেল, সানফ্লাওয়ার একটা। আর এটাও হচ্ছে একটা সেন্টেড ক্যান্ডেল, এটা বলছিল পুরো ঘর বন্ধ হয়ে যাবে, সুন্দর স্মেলটা। যা শপিং করেছি আমরা, আর আজকে মার জন্য কিছু কেনা হয়নি, কারণ প্রত্যেকবার মা মানে আমরা যখন যাই বাবা যায় না, তখন মাই বাবার জন্য সব কেনে, আবার বাবা যখন যায় তখন মার জন্য কেনে, তাই মারটা অতটা কেনা হয়নি। আর দুতান খুব বিরক্ত করছিল, মানে হাঁটতে চাইছিল না, তাই আর মার সেরকম চয়েসও হচ্ছিল না, ওই জন্য কিনতে পারেনি। এটা তো খুব ভালো গেল পরীক্ষার পর, কেমন গেল তোর? আমার তো খুব ভালো গেল, সকাল থেকে খাওয়া দাওয়া কেনাকাটা। ওর ওটাই ভালো গেল মার জন্য, তো আজকের মতন এইখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশনটা অন করে দিও। তো আজকের জন্য এইটুকুই, টাটা। আর একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। গুড নাইট। গুড নাইট।